এ পর্যায়ে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, তিনি সমাপনী আসলে নসিহত আমাদের সামনে পেশ করবেন এবং এর মধ্য দিয়ে দোয়া মোনাজাত এবং আমাদের সামনে একটি জানাজা আছে। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে সমাপনী নসিহত এবং দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আজকের সভার ইতি টানবেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য সহকারী অধ্যাপক এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মাজার জামে মসজিদের সম্মানিত খতিব, উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামসুল উলামা রাইসুল কুররা আল্লামা সাহেব কিবলা ফুদ্দলি রহমাতুল্লাহ আলাইহির আদরের নাতি জনাব আলহাজ হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া এ পর্যায়ে সমাপনী নসিহত এবং দোয়া মোনাজাত পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিনা ওয়া হাবিবিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আম্মা বাদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমি বলতে হয়তো সক্ষম হব না, আমরা শেষ সময়ে চলে এসেছি। সকল মাদ্রাসার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে ইন্ডিয়ায় প্রতিষ্ঠান আছে আমাদের, এবং আমি মূলত আমার দাদা সাহেবের ইজাজত নিয়ে এখানে একটা ছোটোখাটো প্রতিষ্ঠান আমরা শুরু করেছি। কিন্তু আমি শুক্রিয়া আদায় করি এলাকার মানুষের যে তারা হৃদয় দিয়ে আমাদেরকে ভালোবেসেছেন, গ্রহণ করে নিয়েছেন, তাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন। আমরা নানা প্রজেক্ট এখানে করেছি, চিকিৎসা একটা শিবির করেছিলাম আমার মনে পড়ে, আমরা নানা কাজ করার এখানে চেষ্টা করেছি। যদিও আমি সবসময় এখানে আসতে পারি না, তবু আমি আনত মস্তকে স্বীকার করছি যে এলাকার মানুষ আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন সেটা শোধ করার ক্ষমতা আমার নেই, আমাদের নেই। এবং আজকের এই পরিবেশ বলছে যে আমার বড় শেষে যান যার কথা বললেন আমাদের হয়তো মৌলানা মাহবুবুর রহমান সাহেব, তাকে যদি একদিন এখানে এনে দোয়া করাতে পারতাম আমারও জীবনটা সার্থক মনে হতো। কিন্তু আমার মনে হয় যে ছোট পরিসরে ওনাদেরকে আনবো কিনা, আজকে আমার বিশ্বাস হলো যে ওনাদেরকে আনার একটা পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা আমি আশ্বাস করতে পারি যে আমরা যে নূর লাভ করেছি আমাদের পীর মুর্শিদ থেকে, আমরা যে শিক্ষা লাভ করেছি, আমরা যে আদব শিখেছি সেটার একটা স্ফুরণ যাতে এখানে হয় এটার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। ঈদ মিলাদুন্নবী ইনশাআল্লাহ, সো ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলতে চাই আমরা যে অনেক কথাবার্তা হয়েছে এখানে। আমরা এক কথায় যদি বলি যে এই উম্মতের জন্য প্রথমে যে বক্তব্য আসবে যে আর এই উম্মতের মধ্যে কোনো মাসআলা নিয়ে বিভাজন হোক আমরা চাই না, কিছু বিষয় আছে ঐকমত্যের বিষয়। যেমন আল্লাহর রসুল
হযরত হযরত মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ আলাইহিকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে কিছু নসিহত করেন। তিনি বলেছিলেন যে নিজেকে কখনো খুদা ভাববে না, নিজেকে কখনো নবী ভাববে না। তিনি বললেন এটা কিভাবে হয়, কিভাবে একজন মানুষ ভাবতে পারে। তিনি ব্যাখ্যা করে বললেন নিজেকে খুদা মানুষ তখনই প্রচ্ছন্নভাবে ভেবে বসে যখন সে যা চায় তাই হোক সে মনে করে, আমি যা চাই তাই ঘটবে এটা যিনি ভাববেন তিনি প্রকারান্তরে নিজেকে খুদা ভেবে বসেছেন। কারণ যিনি যা চান তাই হয় তিনি কে, কোন ফায়াকুনের মালিক একজন, তিনি আল্লাহ। আর দ্বিমত করলে, একজনের সাথে দ্বিমত করলে কুফরি হয়, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নিজের সাথে দ্বিমতের কারণে কাউকে আমরা কাফির বলি না, আমরা কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হতে চাই না। তবে একটা বিষয় হচ্ছে যে আল্লাহর নবীর যে ওয়ালাদতের শুকরিয়া সকল মুমিনের এটা আদায় করা উচিত। আল্লাহর নবী স্বয়ং নিজের ওয়ালাদতের শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রসুলাল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সৌমিল ইসনাইন, সোমবারের রোজা সম্পর্কে আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো। আল্লাহ রসুল ফরমালেন ফিহি উলিদতু ও ফিহি উনজিলা আলাইয়া, এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ, নবীর ওয়ালাদতের শুকরিয়া নবী নিজে আদায় করেছেন। এবং যেটা আমাদের সকল ওয়াইজরা বলার চেষ্টা করেছেন এবং আপনারা জানেন বুখারি শরীফের তালিকাতের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন ইমাম বুখারি, যে নবীর চাচা আবুল আহাব যার উপর নাজিল হয়ে গেছে পূর্ণ একটা সুরা, তাব্বাত ইয়াদা সুরা নাজিল হয়েছে এবং তাকে জাহান্নামে ঘোষণা করা হয়েছে, সেই জাহান্নামের গর্তে থাকা আবুল আহাবও নবীর জন্মের শুকরিয়া আদায় করার কারণে তাকে আল্লাহ আজাব হালকা করে দেন প্রত্যেক সোমবারে। সুবহানাল্লাহ, কিভাবে এসেছে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে তাকে দেখেছেন যে তোমার কি অবস্থা ভাই, তার আপন ভাই আবুল আহাব, সে বলছে যে আমাকে প্রত্যেক সোমবারে আজাবটা হালকা করে দেওয়া হয়। কেন হালকা করে দেওয়া হয়, যে তিনি তার চাচা তিনি তার ভাইয়ের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে শুনে দুইটা আঙ্গুল দেখিয়ে তার দাসী সুয়াইবিয়াকে মুক্ত করে দিয়েছিলেন, সেই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ একজন কাফের যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাকেও আল্লাহ সোমবারে তাকে আল্লাহ তাআলা একটু আজাব হালকা করে দেন। সুবহানাল্লাহ, কথাটা এসেছে বুখারী শরীফে। আর এটা নিয়ে একটা কবিতা রচনা করেছেন শামসুদ্দিন ইবনে নাসিরউদ্দিন আদ-দিমাশকি রাহিমাহুল্লাহ, হাফিজ, শামের অধিবাসী তিনি। তিনি লিখতেছেন ইজা কানা হাযা কাফিরান জা আযমহু বিতাব্বাত ইয়াদাহু ফিল জাহিমি মুখাল্লাদা আতা আন্নাহু আইয়াউমাল ইসনাইন দাঈমান ইউখাফফু আনহু আল আযাবু লিসুরুর বিআহমাদা ফামাযন বিল আবদিল্লাযী তুলা উমরিহি বিআহমাদা মাসরুরান ওয়া মাতা মুওয়াহিদা। সুবহানাল্লাহ, তিনি কি বলছেন যে যেখানে একজন কাফিরের উপর জাহান্নাম ওয়াজিব হওয়ার পরেও নবীর ওয়ালাদতের শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার বিধানের বাইরে একজন কাফিরকেও আজাব হালকা করে দেন। যদি একজন মুমিন আল্লাহ রসুলের ওয়ালাদতের শুকরিয়া আদায় করে খুশি আদায় করে খুশি করে তাহলে আল্লাহ তাকে কি দিতে পারেন ভাবে নেন। সুবহানাল্লাহ, তা মানে ভেবে নেন। আমার ভাইজান এটা বললেন যে আসলে আমরা নবীজির শান বলে নিজেরা নবীকে উচ্চ তুলে ধরার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে বলেছেন ওয়ারাফানা লাকা যিক্রা, জিবরিল আমিনকে পাঠাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কি জানেন আপনার শানকে আমি কিভাবে বুলন্দ করেছি। আল্লাহ নবী বললেন আল্লাহ ভালো জানেন। আল্লাহর নবীকে আল্লাহ জানালেন যে ইজা জুকিরথু জুকিরথা মাই, হে নবী আমি আল্লাহ যে জায়গায় শরীত হই, আমি আল্লাহর কথা যেখানে আলোচনা হয় সেখানে আপনি নবী আলোচিত হন। সুবহানাল্লাহ, দেখেন আমরা যে আজান দেই সেখানের মধ্যে নবীর নাম আছে, আমরা নামাজ পড়ি সেখানে নবীকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখন নবী ছাড়া অন্য কাউকে, দুনিয়ার অন্য মানুষকে যদি সালাম দেন আপনার নামাজ নষ্ট হয়ে যায়, নবীকে সালাম না দিলে নামাজ হয় না। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহর নবীর শান মান আলোচনা করে আসলে আমরা নিজেরা উপকৃত হই। আল্লাহর রসুলের আখলাকের কথা, আল্লাহর নবীর মিলাদের শেষ কথা বলে আমার কথা বক্তব্য আমি শেষ করতে চাই, যে মিলাদের আলোচনা এই জন্য হওয়া প্রয়োজন, এই উম্মতকে শিক্ষা দেওয়া এটা জানানো প্রয়োজন এটা, যে আল্লাহ নবীর ওয়ালাদতটা আমরা দশজনের মতো হয় নাই। সুবহানাল্লাহ, আরো দশজনের মতো নবীর আলোচনা, নবীর ওয়ালাদতটা হয় নাই। নবীর জন্মগ্রহণ করেছেন কিভাবে, নবীর দাত্রী ছিলেন কারা, জান্নাতের রমণী আসিয়া মারিয়াম, তারা হাজিরাতুল কুদসিয়া থেকে এসে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবী বলতেছেন আমার বৈশিষ্ট্য হচ্ছে যে আমি নাবি কর্তৃত অবস্থায় খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ, আমার লজ্জাস্থান কেউ দেখতে পারে নাই। উলিদা রাসূলুল্লাহ মাকতুনান মাকহুলান মাসরুরা,
এবং কবি এই জন্য বলেছেন যে আরাকুল্লা মাদহিন ফিন নবিয়ে মুকাসসারা ওয়া ইন বালাগ আলাইহিল মুসলিম আকসারা ইজান আল্লাহু আসনা আলাইহি ফিল কুরআনে ফামা মিকদারু মা ইয়ামদাহুল ওয়ারা। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে আমি মনে করি দুনিয়ার যত মানুষ, একজন কবিকে স্বপ্ন যুগে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীর শানে তো আপনি কোনো কবিতা লিখেন নাই, তিনি বলেছেন আরাকুল্লা মাদহিন ফিন নবিয়ে মুকাসসারা ওয়া ইন বালাগ আলাইহিল মুসলিম আকসারা, যদিও কোনো কবি কোনো প্রশংসাকারী যত বেশি নবীর নাম দিগাইতে থাকেন, আমি মনে করি নবীর জন্য এটা ছোট হয়ে যায় যেখানে আল্লাহ কোরআন নাজিল করে তার প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। বললে অনেক কথা বলা যায়, আমি আহ্বান করছি যদি মনে করেন কেউ আমার বক্তব্য শুনবেন, আমি প্রত্যেক সপ্তাহে একটা বক্তব্য দিই, কোথায় ওইখানে চলে যাবেন। আজকে আমি আর কষ্ট দিতে চাই না, মুরব্বীরা এখানে আসেন, দীর্ঘ সময় থেকে আপনারা বসা, অনেকের বাসার গেটও বন্ধ হয়ে যাবে, এই জন্য আমি এখানেই শেষ করতে চাই। সংক্ষিপ্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটু সালাত ও সালাম দিয়ে আমাদের সবার শেষ করতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম ওয়াইলিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بل والعلا بكمالي صلوا عليه وآله. أكبادنا مجروحة من سيف هجر المصطفى، طوبى لأهل بلدة فيها النبي المحتشم بل والعلا بكمالي، تشبتجا بجماله حسنت جميع خصاله، صلوا عليه وآله. بسم الله الرحمن الرحيم، نحمد ونصلي على رسوله الكريم. ولما تم من أمره صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة أبوه عبد الله، وكان قد اجتاز بأقواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من أمره صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي نصدا، حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلقى صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله من ثانية الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك سيدي يا رسول الله، صل وسلم وبارك عليه أيها المبعوث فينا
جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سيدي يا رسول الله صل وسلم وبارك علي اپنی جے مخدوم علی میر اپنی جے ممدوح زامر اپنی جے مہمان عروشر اپنی جے معشوق ممین یا نبی سلام علیکا یا رسول سلام علیکا یا حبیب سلام علیکا صلوا سیدی رسول اللہ صلی وسلم وبارک علی امت کے رکھیے دھارائے نبی گھمالین سنار مدینہ اے امت شفاعت راشائے اپنا کے سلام جانے یا نبی والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم بلغ الأولى بكمالي كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বশেষ যে কথা, অনেকেই এলাকা থেকে চলে গেছেন। আমার একজন মুরব্বীর কথা মনে পড়ছে যার সাথে খুব ঘনিষ্ঠতা ছিল, আমাদের আব্দুল গনি সাহেব মরহুম, উসমান গনি সাহেব, যার জানাজাটাও আমি এখানে এসে পড়িয়েছি। সকলের কাছে দোয়া চাই, আমি তার জন্য দোয়া করি। অনেক আন্তরিকতা রাখতেন আমাদের সাথে এবং এই এলাকার যত মূর্তি গান আছে সকলের জন্যই। আমাদের সভাপতি হিসেবে ছেলেও অকাল মানে ইয়াং বয়সে মারা গেছেন। আমরা আমাদের সাবেক খতিব সাহেব বিপ্লবী সাহেবের আব্বা মারা গেছেন, এবং যারাই মারা সকলের জন্য আমরা দোয়া করছি। আপনাদের কাছে দোয়া আছে, আল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيدنا سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم ربنا ظلمنا انفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. الله আমাদের আয়োজনকে কবুল করে নেন, আমাদের সব আমলের সব হাবিবের খেদমতে পৌঁছে দেন, তমাম বেকরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইমে মুজতাহিদিন উলামা কুরআন উপস্থিতিন আরোহে পৌঁছে দেন, যত মানুষের হক আছে আমাদের কাছে তাদের কাছে পৌঁছে দেন। আল্লাহ আমাদের সাথে ভালোবাসা রেখে অনেক মানুষ এখান থেকে চলে গেছেন, তাদের রুহে পৌঁছে দেন। খাস করে আমার ভাই জনাব ওসমান গনি সাহেবের রুহে পৌঁছে দেন। আল্লাহ আমাদের বিপ্লবী সাহেবের আব্বাস সহ যারা রিসেন্টলি ইন্তেকাল করেছেন সকলের রুহে পৌঁছে দেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করেন, আমাদের যার মানে যার এক মাকসাদ আছে কবুল করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করেন, আমাদের মধ্যে যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত ঋণ আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসা খানাকে কবুল করেন, এর সাহায্যকারদেরকে দুনিয়া আখেরাতে সাহায্য করেন। আল্লাহ দিন বদিন তরক্কি আনায়াত করেন ইয়া আল্লাহ, আমাদেরকে আপনার গোলামীর পথ সহজ করে দেন, গোলামীর পথে আমাদেরকে পরিচালিত করেন, আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের সন্তানদেরকে কবুল করেন।